সাক্ষী আমরা বাড়িতে সর্বসাকুল্যে আটজন ছিলাম আমরা তিন ভাই বোন বাবা মা ঠাম্মি আর ছিল আমার ছোট্ট পোষা কুকুর নাম মিষ্টি এছাড়া ছিল কুনাল দাদা কুনাল দাদাকে আমি কখনো কাকু কখনো বা দাদুও বলে ফেলতাম জন্মস্তক ওকে আমি দেখে আসছি আমাদের বাড়িতে সে নাকি আমাদের বহু পুরানো যাকে বলে পুরাতন ভিত্ত তিন কুলের তার কেউ নেই সারা জীবন রয়ে গেছিল আমাদের বাড়িতেই যে ভালো মানুষের অনবদ্য উদাহরণ বলে নিপাট এমনিতে আমরা তিন ভাই বোন পড়াশোনা খেলাধুলা নিয়ে ব্যস্ত বাবা ব্যস্ত তার কাজে মা গৃহস্থালী ঠাকুমা ব্যস্ত তার আচার বিচার নিয়ে মাকে শাসন বাসন করাতেও মোটেও পিছপা ছিল না ঠাম্মি আমার জাঁদরে ঠাকুমার শাসনের ভারে মায়ের ঘাড় সেই যে কুজো হয়ে রইল সে আর সারা জীবনে সোজা হলো না তবে মায়ের কিন্তু তাতে মহা আনন্দ ছিল এতটুকু দুঃখ ছিল না নিয়ম মেনে সব পুজো পার্বণই হতো বাড়িতে ঠাম্মির নির্দেশে প্রতি বছর রং খেলার দিন ঠাম্মি তার গোপাল নিয়ে ব্যস্ত থাকত সকাল থেকেই সারা পাড়ায় এলোরে এলোরে হোলি এলোরে শুরু হয়ে যেত সবাই মেতে উঠত বাবার দু চারটে বন্ধু আসতো তারা এলেই শুরু হতো হুটোপুটি কে কাকে রং দেয় জোর জুলুম মাকে ঘর থেকে টেনে বের করে রং দিত পাড়ার দিদিরা সব দেখে আমি ভয়ে সিটকে থাকতাম আমার পাংশু মুখ দেখে কেউ আর আমায় ঘাঁটাত না সবাই আমার দিকে তাকিয়ে হেসে চলে যেত খুব বেশি হলে কপালে আবিরের ছোট্ট একটা টিপ পরিয়ে দিত আহ্লাদ করে আমার দাদা দিদি আমাকে ঠেঙ্গা দেখিয়ে রঙের বালতি নিয়ে বাইরে চলে যেত হই হই করতে করতে আমি তখন একা কী করি আমার একমাত্র সঙ্গী তখন মিষ্টি আমি মনের সুখে নিরুপদ্রবে মিষ্টির সাদা ধবধবে শরীরে নানা রকম রং লাগাতাম লাল নীল সবুজ মিষ্টি একেবারে রঙিন হয়ে উঠত মিষ্টিও চোখ বন্ধ করে শুয়ে থাকতো হয়তো বেশ আরাম লাগত ঠাম্মি মুখ বেঁকিয়ে বলত কুকুরটাকে আর কত রং মাখিয়ে সঙ্গ সাজা বিড়ে এবার নিজের মাথায় মাখো ভিতুর ডিম একটা মানুষকে রং মাখাতে পারিস না মাও আমার কাণ্ড দেখে খিলখিল করে হাসে আমার খুব রাগ হতো মনে হতো ঠাম্মির দিকে খানিক রং ছুড়ে দিই কিন্তু সে দুঃসাহস ছাড়া আর কিছুই নয় ঠাম্মি সাদা থান পড়ে শরীরে এক বিন্দু রং লাগলে নাকি বংশ নির্বংশ হবে তার নাকি নরকেও স্থান হবে না তাই ঠাম্মি ওই দিন ঘর থেকে বেরোয় না পাছে এক ফোঁটা রঙ উড়ে এসে তার কপালে কিংবা শাড়ির আঁচলে লাগে সে পাপ নাকি ধম্মে সইবে না আমি দাদার কাছে গিয়ে দাঁড়াতাম দাদা বিন্দাস তার মাথাটা এগিয়ে দিত হাসি হাসি মুখ করে আমিও তার তেল তেলে টাকে আবির ঢালতাম তাতেও ঠাম্মি চুপ থাকতো না জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলতো আবিরের পয়সায় জলে তাকে আবার কেউ রং ঢালে আবির ধরবে ফু দিলে তো সব উড়েই চলে যাবে মিথ্যে অবশ্য কিছু বলেনি আমারও কিছু করার নেই কুনাল দাদা দুই মিনিটে ঝেড়েঝুড়ে একেবারে পরিষ্কার ঝকঝকে শেষমেশ আমার পুতুলগুলোকে বসে বসে রং মাখাতাম মাখাতে মাখাতে সবার আড়ালে একটা কাণ্ড করতাম কেউ জানতে পেত না সাংঘাতিক কাণ্ড জানলে আমার কি শাস্তি যে হতো ভাবতেও গায়ে কাটা দেয় ঠাম্মি তখন চোখ বন্ধ করে মালা টপকাতে ব্যস্ত মা তখন স্নান ঘরে বাড়ির অন্যরা সবাই বাইরে আমি এই সুযোগটাই খুঁজতাম সকাল থেকে সুযোগ বুঝে আমি পায়ে পায়ে যেতাম বাড়ির পেছনের ঘরে কেউ যেন টেটটি না পায় আগেই বলেছি আমরা বাড়িতে সর্বসাকুল্যে আটজন অষ্টম মানুষটি একেবারে পেছনের ঘরে থাকে আমার বাবার পিস্তুত বোন বাল বিধবা আমার ঠাম্মির দুই চোখের বিষ তাই তার আলাদা ঘরে আলাদাভাবে থাকার ব্যবস্থা আমি চুপি চুপি তার ঘরে ঢুকতাম পিসিও যেন আমার জন্য সে দিনটাতে হাঁ করে বসে থাকত আমাকে দেখে তার দু চোখে সে কি আনন্দ আমি ঘরে ঢুকলেই দরজায় খিল দিত আমি ছোট্ট ছোট্ট হাতে পিসির মুখে মাথায় ধবধবে সাদা শাড়িতে রং মাখিয়ে পিসিকে রঙিন করে দিতাম পিসি তার ছোট্ট আরশিতে বারে বারে নিজের রঙিন মুখটা দেখত খুব খুশি হতো কখনো কখনো দুই চোখে জল থাকতো তারপর আবার চুপি চুপি আমি ফিরে আসতাম বাড়িতে কেউ কিচ্ছুটি জানতে পারতো না পিসির সাথে চুক্তি ছিল পিসি আমাকে মনে করিয়ে দিত কাউকে বলবি না কিন্তু কাউকে না তবে কুলের আচার দেব না কাউকে বলিনি আজও বলিনি কাণ্ডটি গোপনই রয়ে গেছে চিরকাল পিসির বছরের কেবল এই একটি দিন রঙিন হয়ে ওঠার বাসনা আমি বাঁচিয়ে রেখেছিলাম তার ইচ্ছে আমি পূর্ণ করেছিলাম যতদিন পেরেছি কুলের আচারের লোভে নয় এমনি কিছু না বুঝেই না ভেবেই পিসির রঙিন মুখটি দেখতে আমারও বড্ড ভালো লাগতো আমিও বছরের একটি মাত্র দিন ওই রঙিন মুখটি দেখার জন্য মুখিয়ে থাকতাম যে সময়ের স্রোতে সব কোথায় ভেসে চলে গেছে কেবল আরশিটি রয়ে গেছে এক বিধবার চুপি চুপি রঙিন হয়ে ওঠার একমাত্র সাক্ষী নমস্কার ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন